এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় খবর, রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃতের সংখ্যাও বাড়ছে, যা উদ্বেগের বিষয়। শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে 33 জনের অ্যান্টিজেন টেস্ট করা হয়, এর মধ্যে 17 জনের রিপোর্ট পজিটিভ আসে। এই 17 জনের মধ্যে খোদ তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়ে পড়েন। শুক্রবার তিনিও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে করোনা অ্যান্টিজেন টেস্ট করেন, পরীক্ষা রিপোর্ট আসে পজিটিভ। মহকুমার স্বাস্থ্য আধিকারিক আক্রান্তদের হোম আইসোলেশনে পাঠিয়ে দেন। যদিও সূত্রের খবর, বিগত 2 থেকে 3 দিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন মহকুমা শাসক।